আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুনাইদ হ্যান্ডরাইটিং টিপস লেখা বিষয়ক চ্যানেলে জানাই আন্তরিক অভিনন্দন। সম্মানিত ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমার কিছু হিতাকাঙ্ক্ষী বন্ধুবর ওনারা কমেন্টের মাধ্যমে একটি জিনিস জানতে চেয়েছেন, সেটি হচ্ছে সুরায় নাসটা কীভাবে লিখতে হয় এবং এটা বানান করে শেখার পদ্ধতিটা কি, সে নিয়ে একটি ভিডিও বানালে ভালো হয়। আমি সে সমস্ত বন্ধুদের আবদার রক্ষার্থেই আজকের এই ভিডিওটি বানাচ্ছি। আর আজকের ভিডিওটির টপিক হচ্ছে সুরায়ে নাস। সুতরাং যদি আপনারাও এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনারাও সুরায়ে নাসটা বানান করে লিখতে পারবেন এবং পাশাপাশি বানান করে উচ্চারণটা শিখতে পারবেন ইনশাআল্লাহ, যদি ভালো না জানেন। যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আমি আজকের এই ভিডিওটিতে প্রথমে আরবি কীভাবে লিখতে হয় সে নিয়মটি দেখাবো। আরবি লেখার সময় আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যখন আরবি লিখবো তখন প্রতিটা হরফ সমান দূরত্বে লিখতে হবে। আরেকটি বিশেষ কথা হচ্ছে যে যখন আমরা আরবি হরফগুলো লিখবো তখন প্রতিটা হরফ যেন সমান বড় হয়, একটি ছোট একটি বড় এরকম না হয়। যদি এরকম হয় তাহলে কিন্তু হাতের লেখা সুন্দর হবে না। হাতের লেখা সুন্দর করতে হলে অবশ্যই প্রত্যেকটা হরফ সমান দূরত্বে এবং সমান বড় হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুরায়ে নাসটা লিখছি এবং প্রতিটা হরফই সমান বড় এবং সমান দূরত্বে লিখছি, যার কারণে অনেক চমৎকার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। তারপরে আপনারা কমেন্টে জানাবেন আসলে হাতের লেখাটা কেমন হয়েছে। আর এই হাত ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বানান করে দেখাবো ইনশাআল্লাহ, দেখতে থাকুন। আমার লেখা প্রায় শেষ। এরপরে আমরা অল্প সময়ে প্রায় কয়েক সেকেন্ডের ভিতরে আমরা প্রত্যেকটা শব্দে হরকত দিব জবর জের পেস্ট দিয়ে, তারপরে আপনাদের সাথে বানান করে পড়া শুরু করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে প্র্যাকটিস করবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সুরায়ে নাসটা বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে পড়া যায় খুবই সহজভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওফলাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, কুল আউ, লাল পেশ জু, কুল আউযু, বাজের বি, রা বা জবর রব, বি রব, বা নুনজের বিন, বি রব বিন, নুন আলিফ জবর নাস, ইনজের সি, বি রব বিন নাসি, قل اعوذ برب الناس قل اعوذ برب الناس ميم زبر ما لام زل لي ملي كاف نون زر كين ملكين نون الف زبر ناس انجر سي ملك الناس ملك الناس حمزه زر اي লাম খারা জবর লা, ইলা হা নুন জের হিন, ইলা হিন, নুন আলিপ জবর না, সিন জের সি, ইলা হিন না সি। অক্ফ করলে সবগুলোর মধ্যে অক্ফ করলে এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারা জের উল্টা পেশে অক্ফ করলে শেষ করে যজম দিয়ে পড়তে হয়। ইলা হিন নাস, মিম নুন জের মিন, সিন রোয়া জবর সর, মিং সর, রোয়া লাম জের রিল, মিং সর রিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও লিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন লাম জের সিল, ওয়াস ওয়া সিল, খোয়া নুন জবর খন, নুন লিফ জবর না, খন না, সিন জের সি, খন না সি, মিং শাররিল ওয়াস ওয়া সিল খন নাস, মিং শাররিল ওয়াস ওয়া সিল খন নাস। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জের জি, আল্লাযী, ইয়া ওয়াও পেশ ইউ, আল ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইওয়াস, ওয়াও জের ই, ইওয়াস ওয়ি, সিন পেশ সু, ইওয়াস ওয়ি সু, আল্লাযী, ইওয়াস ওয়ি সু, ফা ইয়া জের ফি, সোয়াদ পেশ সু, ফি সু, দাল ওয়াও পেশ দু, ফি সু দু, রোয়া নুন জের রিন, নুন আলিফ জবর না, সিন জের সি, ফি সুদুরিন নাস, আল্লাযী, ইওয়াস ওয়িসু, ফি সুদুরিন নাস,
মিমজের মি, নুন লামজবর নাল, মিনাল, জিম নুনজের জিন, নুনজবর না, জিন্না তাজের তি, মিনাল জিন্নাতি, ওয়াও নুনজবর ওয়ান, নুনালিফজবর না, ওয়ান না সিনজের সি, ওয়ান না সি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি আবার সবটুক রিডিং পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত ভাই বোনরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ভালো কিছু প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।